সরষের তেলের নামে ভেজাল তেলের কারখানায় আচমকা হানা পুলিশে। সরষের তেলের বাজারে আগুন, মূল্য বৃদ্ধি ঘটছে সরষের তেলের, আর সেই সুযোগে রমরমিয়ে বিকুচ্ছে তুলনামূলক সস্তা ওই ভেজাল সরষের তেল। ভেজাল তেল মিলের কারখানায় হদিশ মিলল কালিয়াগঞ্জ। তেলের মিল না থাকলেও তেল নির্মাণ করা হচ্ছিল বাড়ি থেকে সরষের তেল। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় অবস্থিত বাপন মোদকের বাড়ি থেকে উদ্ধার করে 96টি সরষের তেলের টিন। স্থানীয় এক বাসিন্দা বলে, বাপন মোদকের বাবা মারা যাবার পরে 1.5-2 বছর আগে থেকেই তেলের কারবার শুরু করে। সাইকেল ও মোটরসাইকেলে করে হাটে ঘাটে খুচরো ও পাইকারি বিক্রি করা হতো পেটের তাগিদায়। স্থানীয় এলাকাবাসীরা ক্যামেরার পেছন থেকে বলে, বড় বড় রাঘব বোয়াল ছেড়ে পুঁটি মাছ ধরা হচ্ছে কালিয়াগঞ্জ। একাধিক ভেজাল তেলের কারবারি আছে, তাদের মিলে কোনোদিন হানা হয় না পুলিশ ও আধিকারিকরা। যা মনে হচ্ছে সব রফা দফা হয়ে যাচ্ছে, এই নিয়েই প্রশ্ন থাকছে প্রশাসনের বিরুদ্ধে। যারা পুলিশ আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, কিন্তু সরঞ্জাম দেখে যা মনে হলো সাদা তেলে বিষাক্ত। জেলা পুলিশ আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, কিন্তু সরঞ্জাম দেখে যা মনে হচ্ছে সাদা তেলে বিষাক্ত হলুদের বস্তা ছপের চিহ্ন দেওয়া ও তেলের ঝাঁজের জন্য কেমিক্যালের ডাব্বা পাওয়া যায়। যাতে পুলিশের অনুমান, সাদা তেলে কেমিক্যাল ও হলুদ মিশিয়ে সরিষার তেলের ঝাঁজ দিয়ে সরষের তেলের বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে বাজারে বিক্রি করা হতো। ভেজাল ও বিষাক্ত খাদ্যে শিশুর মৃত্যু ঝুঁকি রয়েছে। গর্ভবতী মহিলারা জন্ম দিতে পারে বিকলাঙ্গ শিশু, গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হওয়ার আশঙ্কাও থাকে। দীর্ঘদিন ধরে এসব খাবার খাওয়ার ফলে বয়স্ক শিশুদের মধ্যে ক্যান্সার জাতীয় রোগের লক্ষণ দেখা যাচ্ছে। কিছু খাবার এমনই বিষাক্ত যে তার ডিএনএ কেও পর্যন্ত বদলে দিতে পারে। পুলিশ প্রশাসনের উদ্যোগে ভেজালকারী বাপন মোদককে আটক করে থানায় নিয়ে যায়। এখন দেখার বিষয় পুলিশ ও প্রশাসন আরো বড় বড় ভেজালকারী বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। তারপর হাটে হাটে সে এক সপ্তাহে একদিন করে নিয়ে দেখতাম, ব্যস্ত ব্যস্ত সাইকেল করে মোটরসাইকেল করে নিয়ে যেতে ব্যস্ত, এরকম দেখতাম। গাড়িতে সাপ্লাই করতো? হ্যাঁ, গাড়িতে করে না, ওরকম কোনদিন আমরা দেখিনি, ওরকম কোনদিন মানে ওর বাবা মরার পর থেকে ও এগুলো টুকটাক করে। কতদিন হলো বাবা মরা? বাবা মরা অনেকদিন হবে। তারপর তো যে ভুসি টুসির কাজ করতো, মানে মুদিখানা বিড়ি টিড়ি এনে হোলসেল দিত, এগুলো করতো মুদিখানা আইটেম। তারপরে এই বছরখানেক হলো এগুলো করছে, আগে করতো না। কী হলো? কিসের রেট মারলেন স্যার? কেমিক্যাল হবে, কেমিক্যালটা হবে মনে হয়। ঝালাই মেশিন, কেমিক্যাল। ও এটা দিয়ে ঝালাই করে না? লাইটটা অফ করতে পারো না?
एक फोटा काफी গ্রামের মানুষের খুব ভালো তো ঝাঁস বলা লাগবে তো হলুদও লাগবে রাজধানী অনেক মানে রাজধানী মার্কা ভবানী মার্কা সব আছে সব ব্র্যান্ড আছে কি করে এদেরকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তুমি তাহলে প্রণব কোথায় নিয়ে এখন যে নিয়ে গেল।